প্রেমিককে মদের সাথে মিশিয়ে খাইয়ে খুনের অভিযোগে প্রেমিকা ও তার দাদাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বঙ্গ আদালতের বিচারক দীর্ঘ আট বছর বিচার চলার পর সাধারণ ঘোষণা হলো এদিন প্রেমিককে বিষ খাইয়ে খুন দোষী সাব্যস্ত প্রেমিকা ও তার দাদা এক কিশোরকে প্রেমিকা ও তার দাদা মদের সাথে মিশিয়ে খাইয়ে মারধর করে খুন করার অভিযোগে প্রায় আট বছর পর দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল উত্তর চব্বিশ পরগনার বনগা আদালত শনিবার এই মামলার রায় ঘোষণা করেন বনগা ফাস্ট ট্র্যাক এর বিচারপতি অসীম কুমার দেবনাথ পুলিশ ও আদালত সূত্রে খবর গাইঘাটা থানার দেবীপুর গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্র পলাশ চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই গ্রামেরই বাসিন্দা বিয়ে প্রথম বর্ষের ছাত্রী তপতি মণ্ডলের তপতির সঙ্গে অন্য একটি যুবকের নতুন সম্পর্ক হওয়ায় কিছুদিন ধরে তাদের সম্পর্কের মধ্যে চিট ধরে পলাশ বারবার তপতির সাথে কথা বলতে গেলে তপতি অপমান করে ঘটনার কথা তপতি তার দাদা গৌরব মণ্ডলকে জানায় দু হাজার দশ সালের পাঁচই জুলাই পলাশকে ফোন করে তার কলেজের দেখা করার নাম করে ঠাকুরনগরের জামদানি এলাকায় রেললাইনের ধারে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে উপস্থিত ছিল তার দাদা গৌরব সহ তার দলবল অভিযোগ সে সময় পলাশকে মারধর করে তার মুখে মদের সাথে মিশিয়ে জোর করে মুখে ঢেলে দিয়ে খুন করে গৌরব ও তার দলবল ওই ঘটনায় তপতি ও তার দাদাকে সহযোগিতা করে বলেও অভিযোগ গাইঘাটা থানার পুলিশ তল্লাশিতে নেমে তথ্য প্রমাণ উদ্ধার করে গ্রেপ্তার করা হয় তপতি ও তার দাদা গৌরবকে দীর্ঘ আট বছর মামলা চলার পর এদিন তাদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভাই বোন এদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আমাদের বনগা ফার্স্ট টু কোর্ট দীর্ঘদিন ধরে মামলা চলেছে অনেক সাক্ষী সাবধ হয়েছে এবং যেটা মূল বিষয় ছিল যে পলাশ চক্রবর্তী এই তপতির প্রেমিকা তপতি মণ্ডল যে আজকে সাজাপ্রাপ্ত হয়েছে এর সঙ্গে দীর্ঘদিন ভাব ভালোবাসা ছিল এবং স্কুলেরা পড়াশোনা করত। কিন্তু দাদা গৌরব চক্র গৌরব মণ্ডল এটা মেনে নিতে পারেনি আর তপতিও সহযোগিতা করে সেই পাথরের সঙ্গে এবং এই মাধ্যমের ফলে অন দি ওয়ে টু হসপিটাল তাকে এলাকার লোকগুলি ধরাধরি করে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে তার মৃত্যু হয় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা।